মোহাম্মদ জনাব আব্দিন রুবেল আমি শশরত মডেল হাই স্কুলে পড়ি আমি এবার দশম শ্রেণীতে অধ্যয়নরত এবং দশম শ্রেণীর মধ্যে পাঁচ বয় আমার নাম আরজু আক্তার আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম শশরত মডেল হাই স্কুল আমাদের স্কুলে বর্তমানে টয়লেট আছে বাট পূর্বে আমাদের স্কুলে টয়লেট ছিল না আমরা প্রাইমারি স্কুলে টয়লেট ব্যবহার করতাম কিন্তু সেক্ষেত্রে ওরা অনেক বিরক্তি প্রকাশ করতো সেটা একজন স্টুডেন্ট হিসাবে অন্তত আমার কাছে খুব খারাপ লাগতো কিন্তু বার্ক সংস্থা আমাদের এই টয়লেটটা দেওয়ার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি কারণ আমাদের শিক্ষক থেকে শুরু করে সবাই ওদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে আসলে আমরা গ্রামের ছেলে আমরা পূর্বে স্বাস্থ্য সম্পর্কে অতটুকু আমাদের ধারণা ছিল না কিছুদিন পূর্বে বার সংস্থা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক ধরনের ধারণা দিয়েছে যেমন টয়লেট থেকে ফিরে এসে হাত ধুতে হয় যে কোনো খাওয়ার পূর্বে হাত ধোয়া সপ্তাহে একবার নখ কাটা তারপর বাড়িতে এই বিষয়ে আমি আমার পরিবারকে অনেক বলেছি কিছুদিন আগে হয়েছিল বার্কের কুইসের লোক এসে আমাদেরকে বলে গেছে যেমন মেয়েদের যে বৈশিষ্ট্য যেমন মেস হয় ও সম্পর্কে যে কাপড়গুলো ব্যবহার করে ওগুলো মানে কি সাবান দিয়ে পরিষ্কার করে এক নির্দিষ্ট স্থানে রাখার জন্য কিন্তু আমাদের পরিবারে কেউ সব সম্পর্কে জানতো না তো আমি ওদেরকে বললাম মানে কি এই ধারণা দিয়েছি বললাম যে যেমন কাপড়গুলো পরিষ্কার করে ওই যে ফাইখানার এরপর রাখতো তখন মাকড়সা ইয়ে করে দিত তখন জনঙ্গে একটা রোগ সৃষ্টি হয়ে যেত তারপরে যেমন খাওয়ার পরে হাত ধোয়া তারপরে যাই এই ফাইখানা যাওয়ার সময় স্যান্ডেল পরা তারপরে যাই এই পায়খানা থেকে বের হলে সাবান দুনো হাত সাবান দিয়ে ভালোভাবে দ্রুত করা এই সব সম্পর্কে তাদেরকে সপ্তাহে একদিন নখ কাটা তার আমরা তাছাড়া গত এক ঘন্টা বার্কে এসে এক ঘন্টা আলোচনা আমরা এখানে শিখতে পেরেছি প্রতি তিন মাস পর পর চিড়ে যে চিড় হয় সে চিড় ওষুধ খাওয়ার জন্য এটা খেলে স্বাস্থ্য ভালো থাকে এবং স্বাস্থ্য সচল ও সতেজ থাকে আমাদের এটা একটা গ্রাম প্রায় অজগায় বলতে পারি আমরা আমরা শহর থেকে অনেক বিচ্ছিন্ন উন্নত এলাকা থেকে অনেক বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে আছি আমরা এখানে স্বাস্থ্য বিষয়ক তত সচেতন না আমাদের এখানে অধিকাংশ হয় কাঁচা পায়খানা আর এইসব পায়খানা থেকে যে মাছি এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের রোগ সৃষ্টি করে এক্ষেত্রে আমাদের আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না যে রিং বসিয়ে যে ল্যাট্রিন তৈরি করা কিন্তু কিছুদিন পূর্বে আমাদের যে বার সংস্থা যে এক ঘন্টা আলোচনা করেছে এখান থেকে আমরা শিখেছি যে এইসব কাঁচা পায়খানা থেকে যে মাছিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি পড়ে সেগুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং পরিবেশের জন্য তো অবশ্যই ক্ষতিকর তো আমি আমার পরিবার সহ আমাদের আমার সহপাঠীদেরকে আমি এ বিষয়ে আলোচনা করেছি এবং তাদেরকে আশা করি বুঝতে অনেকটা সক্ষম হয়েছি তো আমি প্রাণভরে ধন্যবাদ দেব বার সংস্থা সে এক ঘন্টা প্রায় এক ঘন্টা আলোচনা না বলবো সেটা আমাদের জন্য অনেক অনেক কিছু সেখান থেকে যেহেতু আমরা অনেক উপকৃত হয়েছি বার সংস্থার সেদিনের আলোচনা থেকে আমরা আরেকটা জিনিস শিখেছি যে বার থেকে বিশেষ করে আমরা যেটা বলি টিনাগার ১৩ থেকে যারা ১৯ বছরের মধ্যে ছেলেদের যে মানসিক পরিবর্তন আসে শারীরিক পরিবর্তন আসে তখন তাদের কণ্ঠস্বর পরিবর্তন আসে তখন ছেলেরা অনেক সময় দেখা যায় যে বাবা মার সাথে শেয়ার করতে লজ্জাবোধ করে যেহেতু তাদের মানসিক শারীরিক এবং কণ্ঠস্বর অনেক সময় পরিবর্তন হয়ে যায় তখন তারা কী করে একটা সহপাঠী শেয়ার করে বা তাদের সাথে আলোচনা করে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই শেয়ার তাদেরকে বিপদগামিতা সৃষ্টি করে অনেক বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বর্তমান মিডিয়া আমি টেলিফোনের কথা বলবো বিশেষ করে মেয়েরা ছেলেদের সাথে কথা বলো বা ছেলেরা মেয়েদের সাথে কথা বলে এক পর্যায়ে দেখা যায় অনেক সময় তারা এ থেকে তাদের যেহেতু মা বাবার সাথে তারা আলোচনা করে না বা এসব সম্পর্কে তারা সচেতন না তারা কী করে একটা ছেলে বা একটা মেয়ের সাথে বের হয়ে যায় তখন সেক্ষেত্রে তারা বিপদগামী হয়ে আসে কেউ হয়তো র্যাপ হয়ে আসে আর কেউ হয়তো আবার বাড়িতে আসে কিন্তু মা বাবা তখন তাকে আর আশ্রয় দেয় না বাড়িতে ফলে সে মেয়েটি তার জীবনটা নষ্ট হয়ে যায় বা তার লাইফটা পুরোপুরি নষ্ট হয়ে যায়
তো এই বিষয়ে আমি আমার পরিবারের সাথে এবং সহপাঠীর সাথে যারা আলোচনা করেছি আশা করি আমি অনেককে এই বিষয়ে বুঝাতে পেরেছি। আর এর মূল একটাই কেন্দ্র সেটা হচ্ছে এই বার্কের সেই আলোচনাটি, সেই আলোচনা থেকে আমরা অনেক অনেক অনেকভাবে উপকৃত হয়েছি। বিশেষ করে এ বিষয়ে আমি অনেকভাবে উপকৃত হয়েছি এবং আমার পরিবারকে জানিয়েছি, তারা আমাকে এ ব্যাপারে উৎসাহ বা ধন্যবাদ দিয়েছে।